নির্ধারিত সময়ে আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা না দিয়ে আদালত অবমাননা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর স্বীরাচার পতন দিবসের আলোচনা সভায় তিনি বলেন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচার পতন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা আসলে যেভাবে আছেন দেশ জ্যোতি দিকে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন উন্নয়নের নামে জনগণকে ধোকা দিচ্ছে সরকার দেশের প্রায় সকল অর্থনৈতিক সূচক নিম্নমুখী বলে মন্তব্য করেন তিনি এই ব্যর্থ বাংলাদেশ তৈরি করছে না এই জন্যই এখন গোটা জাতির সামনে চ্যালেঞ্জ তিনি বলেন সরকার প্রধানের অনিচ্ছার কারণে জামিন হচ্ছে না খালেদা জিয়ার তার দাবি বিএনপির আইনজীবীরা নয় বরং খালেদা জিয়ার জামিন না দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত আমরা তো মনে করছি যে এই ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন গুরুতর অবস্থায় অসুস্থ অবস্থায় আছেন তার চিকিৎসার জন্য বেল পিটিশন করা হয়েছে সেটাকে কোনো গুরুত্ব না দিয়ে ওই যারা আপনার আদেশ মানলো না তাদেরকে আপনি আরও সময় দিলেন না শব্যাপী অনিদৃষ্ট কালের অবস্থান ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বক্তারা যতক্ষণ পর্যন্ত জামিন না দেবে খালেদা জিয়াকে আপনার হাইকোর্ট ছেড়েও যাবেন নাওন একুশে টেলিভিশন ঢাকা